হাই বন্ধুরা, আমি সুজিত কুমার সাহু। আমার ইউটিউব চ্যানেল অল অ্যাবাউট সিভিল ইঞ্জিনিয়ারে সবাইকে স্বাগত। দেখুন ভিডিওটা, প্র্যাকটিক্যাল ওয়ার্কের উপর। প্রথমে ভিডিওটা আমি বলেছিলাম যে সেপটিক ট্যাঙ্কের ডাইমেনশান কত ছিল। ডাইমেনশান ছিল, লেন্থ ছিল 16 ফুট, ব্রেথ ছিল 10 ফিট, আর ডেপথ ছিল 8 ফিট, অর্থাৎ 50 উজার। টেকনিক্যালি 50 উজার বলা হয় একে। এরপর দেখুন ইনলেট এবং আউটলেট। ইনলেট কোনটা? এটা হচ্ছে ইনলেট, এবং আউটলেট, ওখানে আউটলেট রয়েছে। ইনলেটে কি হয়, বাথরুম, তারপর কিচেন এবং ডাব্লুসি জল একসাথে এখানে আসে, তারপর ফার্স্ট ব্লকে যায়, তারপর সেকেন্ড ব্লকে এবং থার্ড ব্লকে যাবে। অতিরিক্ত জলটা সকপিটে চলে যাবে। ইনলেটের কনসেপ্টটা ক্লিয়ার করুন। ইনলেটে কেসটা হচ্ছে, এখানে পাইপ লাইন থাকবে, ঠিক আছে, এবং অন্যান্য পাইপগুলোর সাথে যোগ করা থাকবে, বাথরুম, তারপর কিচেন এবং ডাব্লুসির। বাথরুম আর কিচেনের যে জলটা রয়েছে সেটা লিকুইড জল থাকে, সেটাকে কি বলা হচ্ছে, সুয়েজ বলা হচ্ছে। আর যেটা ডাব্লুসি অর্থাৎ পায়খানার যে জলটা আছে সেটা হলো, তার সঙ্গে পায়খানা মানে সলিড থাকে লিকুইডের সঙ্গে, ওটাকে স্লাজ বলে। তাহলে সুয়েজ আর স্লাজ হচ্ছে ক্লিয়ার হলো। সুয়েজ হচ্ছে যেটা লিকুইড জলটা রয়েছে, মানে বাথরুম আর কিচেনের জলটা লিকুইড থাকে যার মধ্যে সলিড থাকবে না, সেটাকে বলা হচ্ছে সুয়েজ। আর স্লাজ বলা হচ্ছে যার মধ্যে সলিড থাকবে, মানে পায়খানা, জল সহ পায়খানাটাকে স্লাজ বলা হচ্ছে। সুয়েজ আর স্লাজ একসঙ্গে ইয়ে হয়ে পাইপের মাধ্যমে ফার্স্ট ব্লকে যাবে, তারপর সেকেন্ড ব্লকে গিয়ে ওখানে জমা হবে, অর্থাৎ ডাইজেশন হবে। ডাইজেশন হয়ে ওর মধ্যে থেকে বিভিন্ন গ্যাস বেরোবে, মানে কার্বন ডাইঅক্সাইড থাকবে, তার সঙ্গে মিথেন থাকবে। ওখানে একটা ভেন্ট পাইপ তৈরি করা হবে, ভেন্ট পাইপের মাধ্যমে বাইরে চলে যাবে। অতিরিক্ত যে জলটা আছে সেই অতিরিক্ত জলটা গিয়ে 3 নম্বর চেম্বার, মানে 3 নম্বর ব্লকে গিয়ে জমা হবে, গিয়ে ওখান থেকে আউটলেট পাইপ থাকবে, গিয়ে সকপিটে গিয়ে জমা হবে। এটা হচ্ছে আমাদের সেপটিক ট্যাঙ্কের ফাংশন। ক্লিয়ার হলো? এরপর নেক্সট আসছি নেক্সট হলো আমাদের যে আর্থ ওয়ার্ক করা হয়েছিল প্রথমে, তারপর 2 ইঞ্চির একটা ঢালাই দেওয়া হয়েছে, PCC করা হয়েছে, RCC করা হয়েছে, এবং তারপর 10 ইঞ্চির ওয়াল, এই যে 10 ইঞ্চির ওয়াল রয়েছে, 10 ইঞ্চির ওয়াল উঠেছে, ঠিক আছে। আর মাঝখানে যে 5 ইঞ্চির ওয়াল রয়েছে, মাঝখানে যে 5 ইঞ্চির ওয়াল রয়েছে দুটো, সেই ওয়ালটাকে টেকনিক্যালি বাফেল ওয়াল বলে, টেকনিক্যালি বাফেল ওয়াল বলে। দেখুন দেখা যাচ্ছে বাফেল ওয়াল, দুটো বাফেল ওয়াল। ওকে, ক্লিয়ার? বাফেল ওয়াল ক্লিয়ার হয়ে গেল, ইনলেট আউটলেট স্লাজ সুয়েজ ক্লিয়ার হয়ে গেল। এখানে কি করা হচ্ছে, প্র্যাকটিক্যাল কাজের সাথে সাথে থিওরি যে রয়েছে সেই থিওরিটাকেও ক্লিয়ার করা হচ্ছে। আমরা প্রথম ভিডিওতে কি করেছিলাম যে প্লাস্টার আর নেট সিমেন্ট পানিটা বাকি ছিল, এই ভিডিওতে দেখুন প্লাস্টার হয়ে গেছে সুন্দরভাবে, এবং নেট সিমেন্ট পানি অর্থাৎ আমরা যে ঘোলা বলি না, সেই ঘোলা ভালো করে দেওয়া হয়েছে। এটা নেট সিমেন্ট পানি দেওয়ার মেন কারণটা কি, যে এটা পুরো সেপটিক ট্যাঙ্কটা হচ্ছে জলের জায়গা রয়ে জলের জায়গা করা হচ্ছে, ঠিক আছে, যাতে
জল ঠিকভাবে থাকে বা কোনো রকম রিয়েকশান হলেও এই দেওয়াল বা ইয়ের মধ্যে কোনো রকম এফেক্ট না পড়ে, এই জন্য সুন্দরভাবে এখানে ঘোলা সিমেন্ট পানি দিয়ে সুন্দরভাবে করা হয়েছে। তাহলে আগের ভিডিওটার তুলনায় এই ভিডিওটায় আপডেটটা কী? আপডেটটা হলো এখানে প্লাস্টারিং করা হয়েছে আর তার সাথে নেট সিমেন্ট পানি ঘোলা হয়েছে। আর নেক্সট ভিডিওয়ে যেটা পাওয়া যাবে সেটা হলো এরপর এটাকে আরসিসি করা হবে, মানে 5 ইঞ্চির আরসিসি হবে, উপরে ঢালাই হবে। আমরা যেরকম ছাদ ঢালাই করি সেখানে 10-এর রড দিয়ে 150 mm অর্থাৎ 6 ইঞ্চি ছাড়া ছাড়া রডটাকে দেওয়া হবে, যে ঢালাই করা হবে। এবং শকপিটের কাজটা বাকি আছে, সেই শকপিটের কাজটা এরপরে দেখতে পাবেন। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন এবং এই প্র্যাকটিক্যাল কাজগুলোর দেখুন, অভিজ্ঞতা অনুভব করুন। ঠিক আছে, সবাইকে শেয়ার লাইক এগুলো করুন। ঠিক আছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ।